আমার নূরের নবী মায়ার সবই নূরের নবী মায়ার সবই কোথায় রইলেন লুকায়া দেখা দন্দম খাদান নবী গো একবার আসিয়া হাইরে দেখা দন্দম খাদান নবী গো একবার আসিয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তফা নবী আয় আমার সাপাহায়াতের কান্দারি সাপাহায়াতের কান্দারি রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী ইয়া মোহাম্মদ মুস্তফা নবী কে বা বলে নবী নূরের পুতুল আবার কেউ বা বলে নবী গোলাপের ফুল কে বা বলে নবী নূরের পুতুল আবার কেউ বা বলে নবী গোলাপের ফুল নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লু আলা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলা মুহাম্মদ মুস্তফা ইয়া আমার সাপাহায়াতের কান্দারি সাপাহায়াতের কান্দারি তরানি ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লু আলা দুই হাত তুলে তাকবীর হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বন্ধুগণ আবার খেয়াল করেন গভীর মনোযোগ দিবেন কোরআন শরীফের মধ্যে যদি চলে যায় বন্ধুরে গভীর ভাবে যদি বন্ধুগণ আমি যদি বন্ধুগণ ওয়াজের মাস পয়েন্টে চলে যাই ভিতরে দিয়ে চলে যাই বন্ধুগণ অনেক রাত হয়ে যাবে তারে বোঝা গেল যে আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনদের মাধ্যমে কপালের মাধ্যমে পেশানির মাধ্যমে নূর নবীকে পৃথিবীর মধ্যে আনলাম জোরে জোরে বলা যাবে কে মারহাবা সন্তানের নাম হলো শীষ নবী জোরে কোন কি নবী এই শীষ পয়গম্বর আদম আলাইহিস সালামের এক এক করে 40 জোড়া সন্তান হলো এই 40 জোড়া সন্তান এই 40 জোড়া সন্তান জোড়ায় জোড়ায় হলো খুব খেয়াল জোড়ায় জোড়ায় যখন সন্তান যখন হলো আমার বন্ধুগণ একটা পুরুষ আর একটা নারী একটা পুরুষ আর একটা নারী আল্লাহ কেন দিল ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদাম বিল হক ইযকাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার আমার বন্ধুগণ সূরাতুল মায়েদায় আল্লাহ ওয়াজ করেছেন আমি এদিকে যাব না আল্লাহ রাব্বুল আলামিন উতলু আলাইহিম নাবা আবনা আদম আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা আমার আল্লাহ ওয়াজ করে শুনাইছেন আকলিমা এবং লাওয়াজাকে বিবাহ করতে গিয়ে আমার বন্ধুগণ আকলিমা এবং লাওয়াজাকে বিবাহ করতে গিয়ে আমার বন্ধুগণ কুরবান কুরবানি তারা করেছিল একজনের কুরবানি আল্লাহ গ্রহণ করেছিল আর একজনের কুরবানি গ্রহণ করে নাই তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেটের মধ্যে একটা কন্যা সন্তান থাকতো আর একটা পুত্র সন্তান থাকতো জোড়ায় জোড়ায় সন্তান হতো এক বছর পর সন্তান হলো আর এক বছর যা যে সন্তান হবে এই দেখি যে পুত্র সন্তান আগেকার কন্যা সন্তানের সঙ্গে বিবাহ হবে মারহাবা বলেন চল্লিশ জোড়া সন্তান হলো ১৪০তম সন্তান পেটের ভিতরে খুব খেয়াল আমার বন্ধুগণ ৮০ জন সন্তান হলো ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী ৮১ নম্বর সন্তান আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেটের মধ্যে আগে একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান দুইজন করে হয়েছে কিন্তু ৮১ সন্তান যখন গেছে একটা কন্যা সন্তান দেওয়া লাগবে আল্লাহ বললেন না 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 এখন থেকে আর দুইটা না
এখন থেকে আজ থেকে মহাবন্ধের ধরাধামে পৃথিবীর মধ্যে যে সন্তানগুলো আসবে রেওয়াজ দুইটা করে দুইটার পরিবর্তে আজ থেকে 81 নম্বর সন্তান যে পৃথিবীর মধ্যে যাবে তার নাম হবে শেষ নবী আলাইহিসসালাম আর তার পেশানের মধ্যে যে নূর যাবে এই নূরটা যাবে নূরে মুহাম্মাদে সন্তানের আওয়াজ আমার আল্লাহ পাক তুলে দিলেন হযরতে শেষ আলাইহিস সালাতু সালামের পেশানের মাধ্যমে আমার আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন আর তখন থেকে মা জাতিদের একটা করে সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন হয়তোবা সেটা পুত্র সন্তান হবে অথবা কন্যা সন্তানের হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই রেওয়াজটা শুরু করে দিলেন আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত এই রেওয়াজ চলতেই থাকবে বুঝলে না রে কপাল পোড়া নূর নবীর শান বুঝলে না রে হতভাগা নূর নবীর শান বুঝলে না রে আবু জেহেল নূর নবীর শান জৈনবীর শানের কথা কোরআনি বয়ান জৈনবীর শানের কথা ইঞ্জিলে বয়ান বুঝলে না রে আবু জেহেল নূর নবীর শান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বন্ধুগণ আবার খেয়াল করেন হযরত আদম আলাইহিস সালামের পেশানের মধ্য দিয়ে এবার নূর নবীজি আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন দেখেন এতক্ষণ পর্যন্ত অন্য অন্য সন্তানের মধ্যে আল্লাহ দিতে পারতেন কিন্তু দিলেন না না দিয়ে নবী হযরত শেষ পয়গম্বর আলাইহিস সালামের পেশানের মধ্যে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদকে দিলেন এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নূর দিলেন আস্তে আস্তে খাজা কপালের মধ্যে যখন নূর যখন চলে আসলো এই নূর নবীজি আব্দুল্লাহর লোলাটার মধ্যে যখন চলে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় মহান মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় রুকাইয়া নামে একজন মহিলা ওয়ারাকা ইবনে নাওফলের বোন তিনি দেখতে পাইলেন নূর নবীজি আব্দুল্লাহর কপালে আমি তোমাকে বিবাহ করব আব্দুল্লাহ বলে আমার চাচার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি বিবাহ করতে পারি না চাচার কাছে যাওয়া বলা হল চাচা আমাকে একজন মহিলা আমি এখন প্রাপ্ত বয়স্ক হয়েছি একজন মহিলা আমাকে বিয়ে করতে চাই দাদা আগে বলে গেছে যে চাচা বলে গেছে চাচা বাবা দাদা ওসিয়ত করে গেছে আমার একজন বন্ধু আছে এই বন্ধুর নাম হলো আব্দুল ওহাব আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আমার বন্ধুগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার ছোট্ট সন্তানের নাম হলো আব্দুল্লাহ তার একই সঙ্গে ব্যবসা করতেন নাম তার ওহাব জহরিম দুই বন্ধুর মধ্যে অনেকদিন আগে থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক করেছিলেন আর এই সম্পর্কের সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহর জন্য আল্লাহ বাজেট করে রেখেছিলেন ওহাব জহুরির একটা কন্যা সন্তান ছিল নাম ছিল তার আমিনা এই আমিনা তৌরাত কিতাব পড়তেছিল তৌরাত কিতাব পড়তে পড়তে তিনি দেখতে পাইলেন মুহাম্মদ নামে একজন নবী পৃথিবীর মধ্যে আসবে ওয়া মুবাশশিরাম বিরসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ প্রত্যেকটা নবীরা এইভাবে বলে গেছে আমার পরে এমন একজন নবী পৃথিবীর মধ্যে আসবেন যে নবীর নাম হবে আহম্মদ যে নবীর নাম হবে মোহাম্মদ যখন আল্লাহু আকবার আম্মা জান আমিনা দেখতে পাইলেন মোহাম্মদ আহম্মদ নামে একজন নবী দেখতে পাইলেন তৌরাত কিতাবের মধ্যে আর তার বাবার নাম দেখতে পাইলেন আব্দুল্লাহ মনে মনে আল্লাহর দরবারে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে বলেন আল্লাহ
আমি আমার জীবনকে ওই আব্দুল্লাহর জন্য কুরবানি করে দিলাম আমি চাই ওই শেষ নবী মুহাম্মদ যেন আমার পেটে আসে যেহেতু তার মায়ের নাম হবে আমিনা আমি যদি সেই আমিনা হই আমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ দরখাস্ত মঞ্জুর করলেন ওয়াজ কি চলবে না শেষ করে দেব ওয়াজ শুনতে রাজি আছেন যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর বন্ধুগণ এবার খেয়াল করেন মা আমিনা রাতের বেলা আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ মোনাজাত দরখাস্ত মঞ্জুর হয়ে গেল আমার মাওলানা পরীক্ষার জন্য দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল বাসর ঘর হবে আরবিতে বলা হয় লাইলাতুল জাফা ললাটার মধ্যে নূর দেখতে পাইলেন আব্দুল্লাহর কপালের মধ্যে নূর দেখতে পাইলেন বাসর রাজ্য কোন হলো হাতটা দেন হাতটা দেন আল্লাহর হাবিব বলেছেন স্বামী যদি খেয়াল করেন মা বোনেরা দেখেন স্বামী যদি তার স্ত্রীর স্বামী যদি তার স্ত্রীকে আঙ্গুল দেন এই দেখি দেন তার স্ত্রীকে বাসরাত্রিতে মোহাব্বত করতে গিয়ে হাতের আঙ্গুলের মধ্যে যদি আঙ্গুলে যায় ফাইজা আখাজা বি কাফিহা তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমাম আল্লাহর হাবিব বলেন স্বামী যদি তার স্ত্রীকে মোহাব্বত করে ফা কাব্বালাহু তাকে যদি কপালে চুমু লেগে দেয় স্ত্রী যদি তার স্বামীর কপালে চুমু লেগে দেয় ফা আখাজা বি কাফিহাম এইভাবে যদি তারুর সামনে তারুটা নিয়ে বুকের মধ্যে জড়ায়া ধরে থাকে আল্লাহর হাবিব বলেছেন তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা আসাবন শব্দের অর্থ হলো আঙ্গুলে এই আঙ্গুলের ফাঁকের মধ্য দিয়ে যত সগিরা গুনাহ হয়েছে সমস্ত সগিরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পার্সেল করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো জোরে করলেন কিন্তু আমার চাচিকে তো এই দিন কোন দিন এরকম দান নেই কাজে করবি তো বাড়িতে গেছে আমার চাচি বাড়িতে বাড়িতে গেছে আমার চাচা চাচি এখন রান্না বান্নার কাজ করতেছে কেরে সকিনা মাও এক গ্লাস না পানি দিত রে কি মরাকটা মরেও না রাস্তাও সারে না অর দেখলে খালি পিতৃ শরীরটা জলে এরকম বুড়ি সমাজে আছে না নাই ভাই দাঁড়িয়ে দেখে যাবো না মা বন্ধের খেদমত সম্পর্কে আমি নারীদের অধিকার ব্যাপারে একটা ইউটিউবে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ দেখতে পাবেন আমার বন্ধুগণ আমার আলোচনা সব প্রেক্ষাপট আমি প্রেক্ষাপট ছাড়া কথা বলি না খুব খেয়াল করবেন আল্লাহর হাবিব বলেন তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা আঙ্গুলের দিয়ে আঙ্গুল দিয়ে যদি স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে যদি জড়ায়া ধরে এবং ফাকাব্বালাহুম কপালের মধ্যে যদি চুমা দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয় মা আমিনা চিন্তা করলেন এবার তার স্বামীকে আদর করতে গিয়ে আঙ্গুলের মধ্যে আঙ্গুলে দিয়ে জড়ায়া ধরেছে আব্দুল্লাহ খাদা আব্দুল্লাহকে বুকের মধ্যে বাসর রাত্রে ধরেছে এবার তার কপালের মধ্যে যখন নূরে মুহাম্মাদের মধ্যে যখন চুমা লেগে দিয়েছে আমার আল্লাহ পাক ডাক দেখায় নূরে মুহাম্মাদী রে এতদিন এতদিন তুমি আব্দুল্লাহর কপালের মধ্যে তুমি ছিলে এখন আর আব্দুল্লাহর কপালের মধ্যে না আর ওই নূরে মুহাম্মাদের নাম ওই বাবা মার নাম হবে আমিনা আমি আল্লাহ নির্দেশ দিলাম কদ যা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন আমার নূরের নবী মায়ার ছবি নূরের নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দন্দাম খাদান নবী গহয়া কি বারাসিয়া হাইরে দেখা দন্দাম খাদান নবী গহয়া কি বারাসিয়া নূরের নবী মায়ার ছবি নূরের নবী মায়ার ছবি
নবী কোথায় রইলেন লুকা ইয়া দেখা দান দান খাদানা নবী গো হইয়া কি বারাসিয়া হইরে দেখা দান দান খাদানা নবী গো হইয়া কি বারাসিয়া নবীজির শান দিয়ে যদি আমি গজল শুরু করি ফজর পর্যন্ত হবে নবীর শানে দুই একটা গজল না আল্লাহ চাইতে বহু নবীর শানের নাচে রাসূল আমার মুখস্থ আছে আল্লাহু আকবার কন আল্লাহু আকবার নবীজির আব্দুল্লাহর পেশানিতে ছিল মা আমিনা চুম্বন দিয়েছে মা আমিনার পেটের মধ্যে নূর নবীজি প্রবেশ করেছে আর একটু জোরে কন আরো একটু জোরে কন এখন আব্দুল্লাহর কপালে কি হ্যাঁ কিছু আছে নাই দেখেন আমার আলেম ভাইরা বাইরে থেকে দৌড়ে দৌড়ে চলে এসে বসতেছে মারহাবা কন মারহাবা কন বন্ধ করে আবার খেয়াল করেন দয়ার নবী আলাইহিস সালামের মা পেটের মধ্যে যদি সন্তান প্রবেশ করে সন্তান প্রবেশ করলে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে পেটের মধ্যে সন্তান যখন যায় মাটি এবং মাটির নির্যাস থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আল্লাহ মানব জাতিদের তৈরি করেছেন আমার নবীকে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করে নাই আমাদের ক্ষেত্রে খলাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন এখানে খলাকা শব্দ উল্লেখ আছে সিয়াম এখানে খলাকা শব্দ সৃষ্টির সৃষ্টি করা শব্দ আছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে নবীদের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন খলাকা উল্লেখ করেন নাই আমার আল্লাহ উল্লেখ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরসালনা শব্দের অর্থ হলো আল্লাহ পাক প্রেরণ করেছেন আর আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক খলাকা উল্লেখ করেছেন প্রেরণ করা আর খলাকা শব্দ এক করা নয় বন্ধুগণ যদি পারেন তাহলে তাফসীরগুলো দেখবেন তাহলে আপনাদের ভ্রম ধারণাগুলো ভঙ্গে যাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন বন্ধুগণ আবার খেয়াল করেন খাজা আব্দুল্লাহ হইজে উকাইয়া ওয়ারাকা ইবনে নফরের বোন যাচ্ছে বিয়ে করতে চেয়েছিল আব্দুল্লাহ জায়া বলে ওয়ারাকা ইবনে নফর বোন উকাইয়া বলে ও আব্দুল্লাহ রে দুই মাস তিন মাস আগে তোমাকে যা দেখছিলাম আজকে দেখি তোমার মধ্যে তা নাই কি নাই তা নাই যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম আমার ভাই হলো তাওরাত কিতাবের হাফেজ নাম তার ওয়ারাকা ইবনে নাওফল এই ওয়ারাকা ইবনে নাওফল ওয়ারাকা নাওফল এবং খুয়াইলিদ এরা হলো দুই ভাই খুয়াইলিদের কন্যার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নাওফলের ছেলের নাম হলো ওয়ারাকা এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং ওয়ারাকা ইবনে নাওফল এরা চাচাতো ভাই এবং আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার বন্ধ করে এবার খেয়াল করেন রোকাইয়া বলে ও আব্দুল্লাহ রে তোমার সাথে আমার বিবাহ আর দরকার নাই আমি আর তোমাকে বিবাহ করব না শেষ পর্যন্ত বিবাহ হলো না কিন্তু নূরে মুহাম্মাদি মা আমিনার পেটের মধ্যে নূরে মুহাম্মাদি এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস হয়ে যায় পেটের মধ্যে যদি সন্তান থাকে আস্তে আস্তে করে ওই পেটটা বড় হয়ে যায় স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় কিন্তু নূর নবীজি মা আমিনার পেটের মধ্যে থেকে যখন আসেন নয় ছয় মাস পার হয়ে যায় ছয় মাস পার হয়ে যায় কিন্তু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পরেও মা আমিনা বলেন আমার পেট স্বাভাবিক থেকে অস্বাভাবিক হলো না আমি বুঝতেই পারতেছি না নূর নবী আমার পেটে আছেন ছয় মাস যখন চলে গেল ইন্নার উম্মের আফি মানামিহা আন্নাল্লাজি বুতনি নোংরা আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস হাদিসে বর্ণনা করেছেন অনেক বড় হাদিস
সংক্ষেপ করে বলা যায় ও বন্ধুগণ খুব সংক্ষেপ করে আপনাদের শুনিয়ে দেই দেখেন এই আয়াতের প্রেক্ষাপট কত ইজবাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম এর তাফসীর চলতেছে আমার বন্ধুগণ আবার খেয়াল করেন নর নবীজি হায়াতুল নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবে ভাই জান আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর নবী যে দুনিয়ার মধ্যে আসবে মা আমিনা বলেন ইন্না উম্মি রাফি মানামিহা আন্নাল্লাযী বুতনি নুরা মা আমিনা বলেন আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি আসমান থেকে একটা নূর আমার পেটের মধ্যে আসলো আমি ওই পেটের মধ্যে নূরটাকে দেখলাম এত ফোকাস এই নূরের দিকে দেখতে চাইলাম আমি আমার চোখ দিয়ে স্বপ্নের মাধ্যমে এই নূরের দিকে তাকাইলাম কিন্তু নূরের এত পাওয়ার এত শক্তি আমার নূর আমার চোখে এই নূরটাকে দেখতে পারলো না আমার এই নূর থেকে আমার চক্ষু ফেরত চলে আসলো আমি একবার চাইলাম পারলাম না দ্বিতীয়বার চাইলাম পারলাম না তৃতীয়বার চাইলাম পারলাম না আমার ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল কিন্তু আমার চোখের এই জ্যোতি আমি তো দেখি নাই শুধু দেখতে চেয়েছি কুসুরের শাম মা আমিনা বলেন ওই যে শামদাসের সিংহাসন আছে এই সিংহাসন পর্যন্ত আল্লাহ এই নূরে মোহাম্মদের দিকে তাকানোর কারণে নূরের দিকে তাকানোর কারণে স্বপ্নের মাধ্যমে এই কুসুরের শাম শামদাসের সিংহাসন পর্যন্ত আল্লাহ আমার চোখের মধ্যে অপেন করে দিল আস্তে কন সুবহানাল্লাহ আর একটু আস্তে কন লার উঠবে আরো জোরে কন সুবহানাল্লাহ কি জানেন নতুন সম্পর্কে বহু মানুষ বলে مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার বন্ধুগণ বহু মানুষ বলে নবী আমার মতো মানুষ নাউজুবিল্লাহ পড়বেন না আর একটু জোরে বলেন আজকে আমি শুনে দেই আমি এই রসুল সাল্লামের এই আয়াত নিয়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বিশ্বাস করেন আমি দুই আখ রাত্রে না কত রাত আমি কিতাব দেখেছি কিতাব দেখার পরে আমি আমার সিদ্ধান্তকে অটল করেছি আমি যতটুকু জেনেছি রসুলের সুরাতকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন হাত দেখান বাবা কয় ভাগে আরো জোরে কয় ভাবে ভাই জানে এই আলোচনা যদি আজকের এই তাফসীর মাহফিল যদি ভাই জান শিক্ষিত সমাজের মধ্যে হতো আলেম ওলামাদের মধ্যে হতো তারে বুঝতে পারতেন আজকের এই আলোচনাটা কত দামি আলোচনা আপনি তো সারাদিন পর্যন্ত মানুষের বাড়ির মধ্যে কামলা দেন এই কামলা দেওয়ার কারণে এত মূল্যবান কথাগুলো ভালো লাগতেছে না হয়তো বা কিন্তু আপনি একজন আলেমের কাছে জিজ্ঞেস করবেন আজকের আলোচনার ধাঁচটা কত মারাত্মক কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বাশারুম শব্দের অর্থ হলো বাশারুম শব্দের অর্থ হলো কভার যেরকম বারিশের উপর একটা কভার থাকে আমি লোকাত দেখলাম মজমাই ওসিদ দেখলাম এরপর নিহিয়া গ্রন্থ দেখলাম অনেকগুলো গ্রন্থগুলো এখন পর্যন্ত আমার দেখার মতো আলা করার অভ্যাস আছে আমি সেখানে দেখলাম বাসারং শব্দের অর্থ হলো কভার কভার শব্দের অর্থ হলো একটা বালিশ আছে এই বালিশের উপরে তার নিচে তুলা থাকে তার উপর একটা বন্ধ করা থাকে এই তুলাগুলোকে বন্ধ করা থাকে চারদিক দিয়ে প্রোডাকশন করে আর তার উপর একটা কভার দেওয়া হয় কথা কন কি এই বাসারণ শব্দ হলো মানুষের কভার ওই রকম ওই কভারের মধ্যে মানুষ দেওয়া হয়েছে এই মানুষের জন্য হাত দুইটা নবীর জন্য হাত দুইটা কথা কন কয়টা মামাদের চোখ কয়টা
মাথা কয়টা পা কয়টা নাক কয়টা আল্লাহর হাবিবের নাক দুইটা নাক একটা মাথা একটা হাত দুইটা চোখ দুইটা মাথা একটা পা দুইটা আমাদের মতো এর মানে এই না যে রসুল এই কভারের মতো মানুষ কিন্তু রসুল আমার মতো মানুষ না সৃষ্টিগত দিক থেকে রসুল মাটির তৈরি না আমাদের মতো মানুষ রসুল অবশ্যই মানুষ কারণ মানুষের মর্যাদা আর ফেরেশতাদের মর্যাদা এক না আমরা যেরকম মাটির মানুষ রসুল এইভাবে মাটির মানুষ না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্টলি নূর হইয়া পৃথিবীতে এসেছেন চিৎকার দিয়ে বলা যাবে কে মারহাবা ও বন্ধুগণ অন্যদিন যদি সুযোগ পাওয়া যায় আপনাদের ভিক্ষা ব্যাখ্যাটা বিশ্লেষণটা করে দেব ইনশাআল্লাহ খুব খেয়াল বন্ধুগণ নবী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবে আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে দিনটাকে মঞ্জুরি করলেন ডাক্তারে মঞ্জুর হয়ে গেল সোমবার দিনটা হবে সোমবার সময়টা নির্ধারণ হবে রাত বলতেছে আল্লাহ তোমার নবীকে আমার মাধ্যমে পাঠায়া দাও রাত বলতেছে আমার মাধ্যমে পাঠায়া দাও আমার মধ্যে পাঠায়া দাও কেন কেন কই আমি যেন দিনের উপর ফকর করে বলতে পারি যে নূর নবী যে আমার মধ্যে এসেছে রাতের মধ্যে এসেছে দিন বলে না 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 রাতের মধ্যে দেওয়া যাবে না দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করো দুই জনের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করলেন দুই জনের দরখাস্তকে মঞ্জুর করে নয় রাত দেওয়া নয় দিন আবার আল্লাহ উবের মাঝখানে সুবহে সাদিককে আল্লাহ পছন্দ করে নিলেন চিৎকার দিয়ে বলা যাবে কে মারহাবা নূর নবী যে আসবেন জান্নাতের মধ্য থেকে নবী আলাইহিসসালাম বলেন আমি যেদিন ঘরের মধ্যে গেছি ওই দিন আমার মা আমার কাছে বর্ণনা করেছেন ওই ঘরের মধ্যে জৈতুনের তেলও ছিল না ঘরটা ছিল অন্ধকার সুবহে সাদিকের সময় আমি জানতে পারলাম ঘরটা সুন্দর একটা নূরনী হয়ে গেল আমার মাথার চুলের মধ্যে এরকম করে একদিক থেকে হাত বোলাইয়া দিয়েছে আর একদিক থেকে হাত বোলাইয়া দিয়েছে দুই দিক থেকে হাত বোলাইয়া দিয়ে বলতেছে মা আমি না তোমার জীবনটা বড় ধন্য তোমার উদরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নূরে মুহাম্মাদিকে আল্লাহ পৃথিবীতে পাঠাইবে তোমার পেটের মধ্য থেকে নূর প্রবেশ করেছে নূর আজকে পৃথিবীর মধ্যে চলে আসবে জোরে জোরে বলেন মারহাবা নূর 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 এসেছে আরবের ভুক ভুকে আজ নূর এসেছে নূর 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 এসেছে সাহারার বুকে আজ নূর এসেছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে নর 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 এসেছে আরবের বুকে আজ নূর এসেছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ এইভাবে নূরে মুহাম্মাদের জন্ম পৃথিবীতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর আমাদের ক্ষেত্রে বললেন খলাকাল ইনসান আমিন তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তুরাব মাটি দিয়ে কিন্তু আমার আল্লাহ নবীদের ক্ষেত্রে বলেছেন অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি সৃষ্টি করি নাই প্রেরণ করেছি আরো জোরে কোন আরো জোরে কোন প্রেরণ করা আর সৃষ্টি করার মধ্যে আকাশ জমিন পার্থক্য আল্লাহ কবুল করে বোঝার তৌফিক দেখ আমিন কোন আমার বন্ধুগণের পরে চলে আসেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি এই নবীর গুণ হবে কি মানুষের কাছে কোরআন শরীফ মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে মানুষের কাছে তেলাওয়াত করে শোনায় দেবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআনুল কারীম নাজিল করলেন আলিফ লাম মিম বরং আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী
আয়াতে মুতাশাবাহাতের অন্তর্গত আল্লাহু আলামু বিহি ওয়া মুরাদিহি বিহি এর তাফসীর ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন জালিকাল কিতাবু লা রায়বা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ইসমি ইশারা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কারণ হলো এই কিতাব নাজিল করেছেন আল্লাহ নামটাও রেখেছেন আল্লাহ বাল রহমান কোরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ এই কিতাব নাজিল করেছেন আর আল্লাহর হাবিবের গুণাগুণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমার পক্ষ থেকে কিতাব দেওয়া হবে আর এই কিতাবটা তার উম্মতের কাছে পাঠ করে শোনাবে জোরে কান সুবহানাল্লাহ শুধু পাঠ করে শোনাবে না দুই নম্বর গুণ হলো আলেম ওলামা দুই নম্বর গুণ হলো ওয়ায়ুজাক্কিহিম ওই মানুষটারে যাকে শিক্ষা দিবেন ওয়ায়ুজাক্কিহিম তাকে তাজকিয়া করবেন কদ আফলাহ মান তাজাক্কা কদ আফলাহ মান তাজাক্কা আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল কাম হবে মান তাজাক্কা যে আত্মশুদ্ধি করবে কেমন আত্মশুদ্ধি করবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চারজন ফেরে চারজন সাহাবীকে বললেন ও সাহাবী আবু বকর ওসমান আলী ওমর তোমাদেরকে আমি রসুল গোল্ডেন প্লাস দান করলাম কেন দান করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জানতে পেরেছি তোমাদেরকে আমার আল্লাহ গোল্ডেন প্লাস দিয়েছে আমিও তোমাদেরকে গোলমানের পরীক্ষায় তোমাদের গোল্ডেন প্লাস দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে একশোখানা পাকা দান করেছেন চারবার এই পাকাটা খুলেছিল আমার বন্ধুগণ আজকে ওয়াজ করতে পারবো না এবার একশোখানা দানা নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার হাবিবের কাছে যাব আমার আপনার হাবিব যাকে চার চারজনকে গোল্ডেন প্লাস দিয়েছে পরীক্ষা ছাড়াই আমি পরীক্ষা করতে চাই আমি পরীক্ষা করতে চাই এদের ইমানটা দুরুস্ত আছে কিনা ইমানের পরিমাণ হবে কিনা তাদের ইমানটা একটু দেখতে চাই তাজকিয়া নফ কেমন হয়েছে আত্মশুদ্ধি কেমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গব আমি দেখতে চাই আপনার হাবিবের সাহাবারা কেমন তাজকিয়া নফস করেছে পরীক্ষা করব আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম কিন্তু আমার হাবিব যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দেবে খবরদার খবরদার ওই সকল সাহাবীদের কাছে যাবে না কারণ আমার নবীজি নিজের পবিত্রি দিয়ে কোনো কথা বলে না আমার নবীজি যেগুলো কথা বলে সব কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলে সূরাতুন নজমে আল্লাহ উল্লেখ করেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলে না আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন জোরে বলেন মারহাবা আমার বন্ধুগণ জিব্রাইল এসে হাজির হাতের মধ্যে দেখেন আমার দিকে দেখেন পাখা কয়টা আরো জোরে কন আরো জোরে কন আমার হাত কয়টা মিয়াতা জানাহিন একশোখানা পাখা অন্য হাদিসে বলা হয়েছে 600 পাখা এই 100 টাকা নিয়ে দরদে নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই চারজন গোল্ডেন প্লাসকে একটু পরীক্ষা করে দেখব সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস